ভোলা সদর উপজেলার দুর্গম মাঝের চরে কৃষকরা ক্যাপসিকাম চাষ করে বদলে ফেলেছেন নিজেদের ভাগ্য। ভিনদেশি সবজি আবাদ করে শুধু নিজেরাই স্বাবলম্বী হননি, পাশাপাশি পথ দেখাচ্ছেন অন্যদেরও। মাঝের চরে প্রতি বছরই বিভিন্ন জাতের সবজি চাষ হয়। দেশের বাইরে থেকে ক্যাপসিকামের বীজ সংগ্রহ করে সফলতা অর্জনের স্বপ্ন নিয়ে মাঠে নামেন তারা। আবহাওয়ার পরিবেশ অনুকূলে থাকলে আগামী এপ্রিল মাস পর্যন্ত কৃষকরা প্রত্যেকে প্রায় 20-25 লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে পারবেন। সংসারের অভাব দূর করে তারাও ফিরে পেয়েছেন আর্থিক সচ্ছলতা। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হয়েছে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয়েছেন তারা। তাই ভিনদেশি এই সবজি চাষে ঝুঁকছেন ভোলার চাষিরা। মেঘনা বিধৌত মাঝের চরের মাটি অত্যন্ত উর্বর, তাই 2-3 বছর ধরে কৃষকরা ক্যাপসিকাম চাষ করে ভালো ফল পাচ্ছেন। এবছর জেলায় 20 একর জমিতে এর আবাদ হয়েছে।